হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন। আজ মাটির নিচে আলু দিয়ে ডিম রান্না করব। চলুন দেখে সেই তরকারি কিভাবে রান্না করতে হয়। তরকারি রান্নার জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে অল্প কয়েকটা কাঁচামরিচ লবণ দিয়ে ভেজে কাঁচামরিচ বেটে নেব। অল্প পরিমাণ তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি, হাফ টিস্পুন জিরা দিয়ে ভেজে নেব। ভেজে বেটে নেবো এটাকে ভাজনা বলে। এটা তরকারি হওয়ার 5 মিনিট আগে তরকারিতে দিলে তরকারি অনেক সুন্দর স্বাদ হয়। আমি ভেজে এটা উঠিয়ে নিচ্ছি। এটাকে বেটে নেবো, কড়াইতে তেল ঢালিয়ে দিচ্ছি, তেলটাকে গরম করে নেব। আগের থেকে ডিম সেদ্ধ করে রাখছি, ডিমের খোসা উঠিয়ে রাখছি, ডিমে হলুদ লবণ মাখিয়ে রাখছি, ডিমগুলো ভেজে নেব। ডিম আমি কড়া করে ভাজবো না, বাদামি কালার হলেই আমি ডিম উঠিয়ে নেব। এক একে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। আমি মেটে আলু আগের থেকে কেটে পরিষ্কার করে রাখছি, আর কোনো তেল দেবো না। এই তেলের ভিতর দিয়ে মেটে আলু কষিয়ে নেব। ভাজা কাঁচামরিচ বাটা, হাফ চামচ একটা পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচের কম আদা বাটা, হাফ চামচ সরিষা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি 1 কাপ পানি দিয়ে আলুগুলো কষিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমার আলু কষানো হয়ে গেছে, আলুর উপর তেল ভেসে আসছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি দেব, পানি একটু বেশি করে দেব, মেটে আলু পানি টেনে নেবে। আমার তরকারি ফুটে উঠছে, 5 মিনিটের জন্য ফুটবে। 5 মিনিট পর আমার তরকারির ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আবার 5 মিনিটের জন্য তরকারিটা চুলা রেখে হাইটে জাল দেব। পাঁচ মিনিট পর ভাজনা ভাটা দিয়ে তরকারির সঙ্গে ভাজনা ভাটা সুন্দর করে মিশিয়ে দেব, যাতে সবার সঙ্গে ভালো করে মিশে যায়। তরকারি হয়ে গেছে, দেখুন আমার তরকারির ঝোল সুন্দর পাতলা হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে ঝোল তরকারিতে মেটে আলুতে টেনে নেবে। আজ এই পর্যন্তই, থ্যাংকস।